বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। সকালবেলা আসছে একবারে ফকিন্নি হয়ে, দুপুর বেলায় মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছে, আর বিকেল বেলা তারা বাইতুল মুকাদ্দাস দখল করে। কত অসভ্য, কত অকৃতজ্ঞ, কত বর্বর, কত অসভ্য জাতি, যাদেরকে এত কিছু দিয়েছে তারা কৃতজ্ঞতা স্বীকার করে নাই। ইহুদি জাতির মতন এত অসভ্য, এত ইতর, এত বর্বর, এত অকৃতজ্ঞ জাতি এই পৃথিবীতে আর একটাও নাই। এই যে হিটলার অসংখ্য অগণিত ইহুদিদেরকে হত্যা করেছিল, সে কিন্তু কিছু ইহুদিদেরকে ছেড়ে দিয়েছিল। কারণ সে বলেছিল, আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছি এটা বুঝার জন্য কিছু ইহুদি ছেড়ে দিলাম। তার বাস্তব, তার কথা বাস্তব। আরে সকালেও ইহুদিরা আসছে, তাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে পোশাক ছিল না, খাবারের কিছু ছিল না। আরে মুসলমানরা দয়া করে মায়া করে ইহুদিদেরকে জায়গা দিয়েছে। সকালবেলা আসছে একবারে ফকিন্নি হয়ে, দুপুর বেলায় মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছে, আর বিকেল বেলা তারা বাইতুল মুকাদ্দাস দখল করে। কত অসভ্য, কত অকৃতজ্ঞ, কত বর্বর, কত অসভ্য জাতি, যাদেরকে এত কিছু দিয়েছে তারা কৃতজ্ঞতা স্বীকার করে নাই। তারা বাইতুল মুকাদ্দাস যেই মসজিদের ব্যাপারে আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেই মসজিদে নামাজ আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। যেই মসজিদে ইমাম হয়ে আমার নবী মেরাজের রাত্রে ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, পিছনে অসংখ্য নবীরা ছিল। আরে ওই বাইতুল মুকাদ্দাস চায় দখল করতে, কত অসভ্য আর বর্বর, আসমানের নিচে জমিনের উপরে ইহুদিদের মতন অসভ্য, ইহুদিদের মতন ইতর, তাদের মতন অসভ্য, তাদের মতন অকৃতজ্ঞ আর কোনো জাতি হতে পারে না। একমাত্র সভ্য জাতি হলো মুসলমানরা।